আসসালামু আলাইকুম সবাইকে। ভার্সিটি প্রি অ্যাডমিশনের আজকের ফিজিক্স ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইশতিয়াক সাকিব। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফিজিক্সের পঞ্চম চ্যাপ্টারটা, প্রথম পত্রের কাজ, শক্তি ও ক্ষমতা। এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা কোশ্চেন ব্যাংক সলভ করার চেষ্টা করব প্রি অ্যাডমিশনের। তো যেহেতু প্রি অ্যাডমিশনের ক্লাস, আমরা আশা করতেছি তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে মিনিমাম যে ধারণা থাকা উচিত বা থিওরি সম্পর্কে, ম্যাথগুলো সম্পর্কে আইডিয়া থাকা উচিত, সেগুলো তোমাদের আছে। সো আমরা হচ্ছে গিয়ে দেখি যে এখান থেকে আসলে ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে। আমি একটু ফোনের ক্যালকুলেটরটা ওপেন করে নিই যাতে আমাদের প্রশ্নগুলো সলভ করতে সুবিধা হয়, যে ম্যাথগুলো আছে সেগুলো। সো দাঁড়াও, দেখো প্রথমে বলা আছে যে কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হয়। বলতো সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে কি আমার কত হবে? জিরো হবে। আচ্ছা দেখো, আমরা 90 ডিগ্রি হবে অ্যাকচুয়ালি। দেখো হ্যাঁ, W ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, আমরা জানি যে এটা হচ্ছে আমার সূত্র। তো আমার W মধ্যবর্তী কোণ দিয়ে তো আমরা থিটা বুঝাই, তাহলে থিটার মান, কস জিরোর মান কত বলতো? কস জিরোর মান হচ্ছে গিয়ে 1, আর কস 90-র মান কত? কস 90-র মান হচ্ছে গিয়ে 0। তো আমি যদি এখানে কস 90 বসাই তাহলে আমার এখানে কি হবে? এফ এস ইন্টু 0 হয়ে যাবে, আর জিরোর সাথে তুমি 1 কোটি গুণ দিলেও সেটা কি হবে? জিরোই হবে। তো আলটিমেটলি আমার কাজের পরিমাণটা জিরো আসতেছে কখন? যখন আমার প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হচ্ছে, তখনই হচ্ছে আমার কাজের পরিমাণটা শূন্য হয়ে যাচ্ছে। এবার দেখো, 10 নিউটন বল প্রয়োগ করে একটা গাড়িকে 100 মিটার সরাতে 500 জুল কাজ করতে হয়, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত? অর্থাৎ আমরা এই ম্যাথটাও আসলে এই সূত্র দিয়ে করতে পারবো। তাহলে চলো দেখি যে আমরা আসলে কীভাবে উত্তরটা বের করতেছি। সো আমার কাছে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? আমার কাছে বল দেওয়া আছে 10 নিউটন। সো আমি 10 বসাইলাম ইন্টু, আমার কাছে 100 মিটার দেওয়া আছে সরণ, 100 বসাইলাম। আমার কাছে কাজ দেওয়া আছে 500 জুল, আমি এখানে 500 বসাইলাম। আমাকে বলছে যে থিটার মান বের করতে, তাহলে এখানে কস থিটাটা আমি রাখলাম। তো এটা হয় আমার 1000, 10 ইন্টু 100 গুণ করলে হয় আমার 1000। এটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে 500 ডিভাইডেড বাই 1000 কত হয় বলতো? 500 ডিভাইডেড বাই 1000 হয় আমার হাফ, আর এখানে আছে কস থিটা। এখন তুমি আমাকে বলো যে কস থিটা কতর মান হচ্ছে গিয়ে আমার হাফ। তো আমি এখানে কস যদি থিটা বের করতে চাই, তাহলে আমি কস ইনভার্স হাফ যদি করি, আমরা জানি কস 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে কত বলতো? কস 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ আসে। তাহলে আমরা বলতে পারি যে আমার আসলে যখন থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হবে, তখনই কেবলমাত্র আমার এই ঘটনাটা ঘটা সম্ভব হবে। অর্থাৎ প্রশ্নে যে কথাটা বলা আছে যে 10 নিউটন বল প্রয়োগ করে একটা গাড়িকে আমি 100 মিটার সরায় যদি 500 জুল কাজ সম্পন্ন করতে যাই, তার জন্য আমার বল আর সরণের মধ্যবর্তী গুণ যে কোণটা সেটা হইতে হবে 60 ডিগ্রি। তাহলে চলো দেখি যে পরবর্তীতে কি প্রশ্ন আছে। যে একটা দালানের ছাদের সাথে লাগানো 10 মিটার লম্বা একটা মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে, 68 কেজি ভরের এক ব্যক্তি 12 কেজি ভরের জিনিস সহ 19.6 সেকেন্ডে মই বেয়ে ছাদে উঠে ওই ব্যক্তি কত ওয়াট ক্ষমতা প্রয়োগ করেছে? সেটা গুচ্ছতে আসছিল গত বছর। আমরা চলো দেখি যে কি কি বলা আছে প্রশ্নতে। ছাদের সাথে লাগানো আছে 10 মিটার লম্বা একটা মই, সো ধরো এটা হচ্ছে আমার সেই 10 মিটার লম্বা একটা মই, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, তাহলে আনত আছে, তাহলে একটা ত্রিভুজ রেখে ফেলি, সমকোণী ত্রিভুজ, 68 কেজি। আচ্ছা আমি তোমাকে আগে বলি যে কীভাবে করব। ধরো ক্ষমতা চাইছে, তাই তো? ক্ষমতা চাইলে হবে W ইজ ইকুয়াল টু, আচ্ছা সরি, আমরা কী জানি ক্ষমতা হচ্ছে গিয়ে P ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই T। W মানে কী বলতো? MGH, আর এখানে যেহেতু ধরো আমার এটা হচ্ছে গিয়ে H দেওয়া আছে, তাহলে এদিকে যদি আমার H দেওয়া থাকে, মইয়ের লম্ব মানে মইয়ের যে লম্বাটা দেওয়া আছে 10 মিটার লম্বা, তাহলে লোকটাকে উপর উঠতেছে এক ব্যক্তি মই সহ ছাদে উঠে, তাহলে সে আসলে ছাদে উঠতেছে, তাহলে সে আসলে এই দিকে দূরত্ব অতিক্রম করতেছে না যেহেতু সে উপর উঠতেছে। তাহলে এটা যদি H হয় তাহলে H এর উলম্ব উপাংশ কত হবে বলতো? H এর উলম্ব উপাংশ হবে H সাইন 30 ডিগ্রি, তাই তো? সো যেহেতু সে উপরের দিকে দূরত্ব অতিক্রম করতেছে, উপরের দিকে বলতে উপরের দিকে তার সরণটা হচ্ছে, দেখো এই ব্যাটা ছিল এই জায়গায়, হঠাৎ করে উঠে গেছে এই জায়গায়, ঠিক আছে? তুমি যদি এই বরাবর চিন্তা করো, ছিল এই জায়গায়, ও উঠে গেছে এই জায়গায়, তাহলে ওর এই বরাবর স্মরণ হয়েছে, তাই তো? কিন্তু আমার মইটা কি এইচ বরাবর, এই বরাবর না। তাহলে আমি যদি এইচ এর উলম্ব স্মরণ বের করি, সেটা আসতেছে আমার এইচ সাইন 30। তাহলে আমি এখানে এইচ না লিখে কি লিখবো? এইচ সাইন 30 লিখবো, নিচে আমার টি হবে। তাহলে আমি যদি এখানে ডাটাগুলো বসাই, আমার এম দেওয়া আছে কত বলতো?
তার ভর হচ্ছে 68 কেজি আর সে নিয়ে উঠতেছে 12 কেজি তাহলে আমার দুইটা ভর যোগ করতে হবে 68 আর 12 যোগ করলে কত হয় বলো তো 80 হয় অর্থাৎ 80 হয় তাহলে 9.8 আমার h কত আমার h হচ্ছে কি 10 মিটার লম্বা তাহলে 10 ইনটু sin 30 এর মান হচ্ছে কি আমার হাফ আর আমার টাইম কত টুকু নিছে লেখটা 19.6 সো এটা হচ্ছে আমার টাইম নিছে সো আমি যদি একটু ক্যালকুলেশনটা করি যে সেটা হচ্ছে 80 ইনটু 9.8 আর হচ্ছে ইনটু 5 হবে ডিভাইডেড বাই 19.6 তাহলে আমার আসতেছে 200 মিটার সো এটা আসতেছে আমার 200 মিটার উত্তর সো এই হচ্ছে আমার সরি 200 ওয়াট উত্তরটা হবে আমার 200 ওয়াট যেহেতু আমরা ক্ষমতা বের করতেছি তাই তো এরকম সো তোমরা কেউ রাগ করো না হ্যাঁ যে ভাই ভার্সিটি আই প্রি অ্যাডমিশনে তো ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না সো আমরা যাতে তাড়াতাড়ি ক্লাসটা শেষ করতে পারি কম সময়ে বেশি জিনিস পড়তে পারি তার জন্য আর কি আমরা ক্যালকুলেটর ব্যবহার করতেছি আচ্ছা যাও এরপর কোশ্চেন থেকে আমি চেষ্টা করবো ক্যালকুলেটর ইউজ না করার ওকে দেখো একটা মোটরের ক্ষমতা 16 ওয়াট হলে আচ্ছা রেখে দিই এটা যেহেতু একটা মোটরের ক্ষমতা 16 ওয়াট হলে 4 মিনিটে এর দ্বারা কৃত কাজের পরিমাণ কত হবে তাহলে দেখো যে আমার এখানে কি বলা আছে যে ক্ষমতা দেওয়া আছে কত বলো তো 16 ওয়াট পি ইজ ইকুয়াল টু আমার 16 ওয়াট দেওয়া আছে টি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4 মিনিট তো 4 মিনিটকে আমি সেকেন্ডে নিতে চাইলে আমার 60 দিয়ে গুণ করতে হবে তাহলে আমি পাবো হচ্ছে কি 240 সেকেন্ড তাহলে এর দ্বারা কৃত কাজের পরিমাণ কত সো আমরা জানি পি ইজ ইকুয়াল টু সরি পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি তাহলে এখান থেকে আমি যদি ডব্লিউ বাই ডব্লিউ বের করতে চাই তাহলে হবে পিটি কেন বলো তো টিটা এখানে গুণ হয়ে যাবে তাহলে আমি ডব্লিউ পাবো তাহলে আমার পি ছিল 16 ওয়াট ইন্টু 240 তাহলে এবার তুমি গুণ করো যে ফার্স্টে হবে 2400 কেমনে 2400 পাইছি 16 10 দিয়ে 240 গুণ করলে হয় আমার 2400 এরপর আমি 6 দিয়ে বাকি 240কে যদি গুণ করি 600 4624 চার হাতে আছে 2 তারপরে 6 দুগুণে 12 আর হচ্ছে কি আমার হাতের 1 13 আসতেছে তাই তো সো এটা করলে আমার আসতেছে যে 0 4 তারপর আসতেছে গিয়ে 7 আর হচ্ছে গিয়ে 3 আচ্ছা 3740 আসে ভুল করছি কিনা আমি জানি না 4624 সো এটা তো ঠিক আছে আর এটা হচ্ছে কি আমার 16 ওয়াট তাই তো তাহলে 16 ইনটু 240 ইনটু 6 4624 4 6 দুগুণে 12 13 1340 হবে সো আমার এখানে দেখো উত্তরটা আসছে হচ্ছে গিয়ে 3840 বাট অ্যাকচুয়ালি উত্তরটা হবে 3740 তোমরা একটু নিজেরা ক্যালকুলেশন করে নিও যে আমার ভুল হয়েছে কি না এটা একটু ঠিক আছে প্রসেস ইজ রাইট তোমরা জাস্ট গুণটা চেক করে নিবা যে ঠিক আছে কি না এবার দেখো 100 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার বেগে ছাদের উপর উঠালে ক্রেনের ক্ষমতা কত ওয়াট হবে সো ক্ষমতা দিয়ে আমরা শুরু থেকে ম্যাথ করে আসতেছি আশা করি এটা তোমরা এখন নিজেরাই পারার কথা তারপর আমি তোমাদেরকে চেষ্টা করি করে দেওয়ার জন্য দেখো যে পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি তো আমার এখানে কি হবে বলো তো এম জি এইচ বাই টি এটা সূত্র তো এখানে আমার হচ্ছে গিয়ে এম কত দেওয়া আছে বলো তো 100 কেজি জি এটা আমার জানি 9.8 তো আমার এখানে এইচ দেওয়া নাই তাহলে আমি এখানে ম্যাথ কীভাবে করবো আমার দেওয়া আছে হচ্ছে গিয়ে বেগ তো বেগটা দেওয়া আছে সেন্টিমিটার পার সেকেন্ডে আমাকে নিতে হবে মিটার পার সেকেন্ডে যদি আমি এসআই একক উত্তর বের করতে চাই যেহেতু কত ওয়াট বলছে অবভিয়াসলি ওয়াট হচ্ছে আমার ক্ষমতার এসআই একক তাহলে আমার এটাকেও এসআই এককে নিতে হবে তাহলে আমি যদি মিটার পার সেকেন্ডে নিতে চাই আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি সেটা পাবো 0.1 মিটার পার সেকেন্ড বেগটা আর আমার ভর হচ্ছে 100 কেজি তো আমার কাছে এম আছে বি আছে এখন ভাই বি কেমনে ইউজ করবো দেখো এই যে আমরা জানি এস ইকুয়াল টু কি বলো তো এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভিটি আমি যদি এইচ লিখি তুমি কি আমাকে মারতে পারবা এস এর জায়গায় এইচ লিখলে পারবা না কারণ আমি ভুল লিখি নাই তাহলে দেখো আমি যদি এখানে টিটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হয় এইচ বাই টি ইজ ইকুয়াল টু বি হয় না তাহলে আমি যদি এখানে লিখি এম জি ইন্টু এইচ বাই টি তাহলে আমি পরবর্তী লাইনে কী লিখতে পারি বলো তো এম জি ইন্টু বি তাহলে এটা হচ্ছে আমার ক্ষমতা পি ইজ ইকুয়াল টু এম জি বি সো এখানে আমি যদি এখন এম বসাই সেটা হচ্ছে আমার 100 কেজি দেওয়া ছিল দেখো 100 কেজি জি এর ভ্যালু হচ্ছে 9.8 আর আমার বেগ দেওয়া ছিল 0.1 মিটার পার সেকেন্ড তাহলে আমি 0.1টা একটু পরে গুণ করতেছি আমি যদি 9.8-এর সাথে 10 গুণ করি তাহলে সেটা হয় 98 যেহেতু আমার এখানে 100 আছে তাহলে 98-এর সাথে আমার আরও 10 গুণ হবে অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে এখানে 980 হবে এবার 980-এর সাথে যদি আমি 0.1 গুণ করি 0.1 মানে কি 1/10 তার মানে 1/10 তাহলে আমি যদি এটাকে এইভাবে লিখি
980 ইনটু 0.1 কে আমি যদি এইভাবে চিন্তা করি যে 1 বাই 10 তাহলে আমার আনসারটা আসতেছে কত বলো তো 98 ওয়াট তাহলে আমার উত্তরটা হবে 98 ওয়াট আশা করি বুঝতে পারছো যে কিভাবে আনসারটা হইছে যে আমার 98 ওয়াট আমি একটু ক্যালকুলেশনটা ক্যালকুলেটর ছাড়া ভেঙে দেখানোর চেষ্টা করছি আর তোমরা যাতে বুঝতে পারো হ্যাঁ একটু ট্রাই করলে তোমরা ক্যালকুলেটর ছাড়াই ম্যাথগুলো সলভ করতে পারো ঠিক আছে তারপরে দেখো একটা এম ভরের বস্তু ঘর্ষণবিহীন একটা তলে বি বেগে চলার সময় একটা স্প্রিং এর সাথে ধাক্কা লেগে স্প্রিংটিকে সংকুচিত করলো স্প্রিংটির বল ধ্রুবক কে হলে আমরা এটা জানি হচ্ছে কি এফ ইজ ইকুয়াল টু কে এক্স তাই না তাহলে কতটুকু সংকুচিত হবে সো এটা হবে আমার রুট ওভার এম বাই কে ইন্টু ভি এটা হবে কি আমার এই কোশ্চেনের আনসার তারপরে দেখো এখানে দেওয়া আছে যে এম ভরের একটা বস্তু আচ্ছা দেখো এখানে একটা গুলির বেগ দ্বিগুণ করা হলে এর গতিশক্তি কত গুণ হবে সো এই প্রশ্ন একটা জাতীয় প্রশ্ন যে একটা গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় গতিশক্তি কত গুণ করা হবে একটা গুলি থেকে যদি মানে গুলি বেগ যদি এত করে দেয় তাহলে সেটা কতটুকু কয়টা তক্তা ভেদ করতে পারবে হ্যাঁ গতিশক্তি কত গুণ হবে অথবা থাকে যে কয়টা তক্তা ভেদ করবে এই প্রশ্নটা আগে সলভ করতে আসছি বিকজ এটা প্রত্যেক বছরই এটা আসে কোথাও না কোথাও তুমি পাবা কয়টা তক্তা ভেদ করতে পারবে এর এইভাবে হচ্ছে কি প্রশ্নটা থাকে এবং আনসারটা সেম যে তোমার বেগ যত গুণ হবে দ্বিগুণ না তার মানে দুই তাহলে এটার উপরে স্কোয়ার বসিয়ে দাও তাহলে চার হবে তাহলে অ্যাকচুয়ালি আমার এটা হবে চার গুণ আর যদি তক্তা ভেদ করার কথা বলতো তাহলে চারটা তক্তা ভেদ করতে পারবে এখন কথা হচ্ছে যে ভাই কেন এরকম হয় তুমি দেখো যে ইকে ইজ ইকুয়াল টু আমার কী আসতেছে হাফ এম ভি স্কোয়ার তো আমার এখানে হাফ এমটা কি বলো তো ধ্রুব রাশি না তো যেহেতু ধ্রুব রাশিকে আমি যদি উঠে দেই তাহলে আমি সমানের পরিবর্তে সমানুপাতিক লিখতে পারি ভি স্কোয়ার তো ভি স্কোয়ারের বর্গের সমানুপাতিক হচ্ছে আমার কি গতিশক্তি তো আমি যদি এটাকে দুই গুণ করি তাহলে এটা কি ফোর ভি স্কোয়ার আসতেছে না ফোর বি স্কোয়ার আসতেছে আগে ছিল বি স্কোয়ার এখন হচ্ছে ফোর বি স্কোয়ার কত গুণ বাড়লো চার গুণ বাড়লো সেই জন্য আনসারটা চার গুণ হবে সো এই প্রশ্নটা তুমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি সব জায়গায় পাবা শুধু পার্থক্য এইটা যে ইঞ্জিনিয়ারিংয়ে তোমাকে একটু করে দেখাইতে হবে আমি যেভাবে ইকুয়েশন বের করছি তোমাকে এভাবে করে তারপর বাকিটা করে দিতে হবে কিন্তু মেডিকেল বা ভার্সিটির ক্ষেত্রে তুমি যেটা করবা বেগের দিকে তাকাবা যত গুণ করতে বলছে তারে স্কোয়ার করে দিয়ে যেটা পাবা সেটাই হচ্ছে কি আমার উত্তর হয়ে যাবে ঠিক আছে সো আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো এরপরে দেখো যে কি আছে শক্তির মাত্রা কোনটি শক্তির মাত্রা হচ্ছে গিয়ে আমার এম এল স্কোয়ার না এটা অ্যাকচুয়ালি ভুল আছে এখানে এটা হবে এইটা হ্যাঁ এম এল স্কোয়ার ইনভার্স টু এবং কাজের মাত্রা হচ্ছে গিয়ে এইটা হবে আমরা দেখাই আসলে কিভাবে এটা হয় দেখো কাজেরটা দিয়ে যদি আমি তোমাকে বুঝাইতে যাই যে এম জি এইচ তাই তো এটা হচ্ছে গিয়ে আমার কাজ তাহলে আমি যদি বলি যে এম এরটা তো আমরা ক্যাপিটাল এম দিই জি যেহেতু তরণ তার ক্ষেত্রে আমরা পাই হচ্ছে গিয়ে এম আচ্ছা এম না এম নাই যেহেতু মিটার পার সেকেন্ড আমরা পাই হচ্ছে গিয়ে এল টি ইনভার্স ওয়ান আর হচ্ছে গিয়ে আমরা কী পাই বলো তো এম জি এইচ আর এখানে হচ্ছে গিয়ে আমার এইচ দেওয়া আছে তাহলে তার জন্য আমরা পাই হচ্ছে গিয়ে আমরা উচ্চতা হচ্ছে গিয়ে এল তাই তো তাহলে আমরা উচ্চতা পাচ্ছি হচ্ছে গিয়ে এল তাহলে এটা আসে এম আচ্ছা হ্যাঁ ঠিক আছে এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান সো এটা হচ্ছে গিয়ে আমার শক্তিটা সো আমরা আবার যদি একটু চেক করে নেই যে আমার ডব্লিউ ইজ ইকুয়াল টু আসতেছে এফ এস তাহলে এটা আসতেছে আমার এম জি এটা আমার ক্যাপিটাল এম এস এর জন্য আমার এল আসবে আর তরণ মানে কী বলো তো তরণ হচ্ছে ইজ ইকুয়াল টু আমার বি বাই টি তাই তো সো আচ্ছা এটা টি ইনভার্স এটা ভুল আছে হ্যাঁ এটা হচ্ছে এল টি ইনভার্স টু হবে এখন বুঝতে পারতেছি এটা টু হবে ওকে সেই জন্য আমার প্রথম দেখাই মনে হয়েছে যেটা ভুল আছে এটা আমি এখন বুঝতে পারতেছি তোমরা দেখো যে কেন এরকম হবে সো আমরা তরণ মানে কী জানি বলো তো তরণ মানে জানি হচ্ছে ভি বাই টি তাই তো অর্থাৎ ডেল ভি বাই টি বেগের পরিবর্তন সো হোয়াট এভার বেগের মাত্রা কী এম আচ্ছা এম না এল টি ইনভার্স ওয়ান ওকে এল টি ইনভার্স ওয়ান বাই টি যেহেতু নিচে টি আছে তার জন্য টি তাহলে তরণের মাত্রাটা অ্যাকচুয়ালি কী আসে এল টি ইনভার্স টু তো আমি এখানে এল টি ইনভার্স ওয়ান বসাইছিলাম এর জন্য আমার ভুল হয়েছে তাহলে আমার আনসার হবে অ্যাকচুয়ালি এইটা ওকে সো আমি বের করে দেখাইলাম যে কেন অ্যাকচুয়ালি এই আনসারটা এখানে ভুল দেওয়া আছে আনসার সঠিক উত্তর হবে আমাদের এইটা সো কোশ্চেন ব্যাংকে এরকম অনেক ভুল দেওয়া থাকে তোমরা একটু কেয়ারফুল থাকবা 20 কেজি মিটারকে জুলে প্রকাশ করো আচ্ছা প্রশ্নটা অনেকে বুঝবে না দেখার পরে এরকম হ্যাঁ 20 কেজি এম কি তোমাকে বলছে যে 20 কেজি এক মিটার এইটা হ্যাঁ এখানে যেহেতু শুধু এম বলছে সেটা তোমার উচ্চতা দেওয়া কারণ তুমি যখন জুলে প্রকাশ করো মানে কি ভাই কাজ বের করো এম জি এইচ সো জি এর মান তো আমি বের করতে পারবো এমনিতে 9.8 আর আমার এম কত দেওয়া আছে এখানে দেখো 20 দেওয়া আছে তাহলে আমি এখানে 20 লিখলাম জি এর মান হচ্ছে আমার 9.8
আর আমি সিম্পলি যেহেতু শুধু এম দেওয়া আছে তার মানে কি ওয়ান এম আমি বলতে পারি এখানে ওয়ান মিটার, সো এটা হচ্ছে আমার ওয়ান আমি এখানে বসায় দিতে পারি। তাহলে দেখো এখানে যদি আমি দশ ধরি দুইশো আর হচ্ছে ওইভাবে আমার চলে আসে দুইশোর কাছাকাছি মান যেটা সেটা হচ্ছে দেখো দুইশো জুল আছে, একশো নিরানব্বই জুল আছে, একশো ছিয়ানব্বই জুল আছে, সেটা হবে আমার একশো ছিয়ানব্বই জুল। ওকে, সো এই হচ্ছে আমার ম্যাথ, জিরো পয়েন্ট টু ইন্টু টোয়েন্টি দেখো। সো পরের অঙ্কটা যদি আমরা দেখি যে একটা পাঁচ কেজি সচল বস্তুর সরণের লম্ব দিকে দশ নিউটন ও পাঁচ নিউটন মানের দুটি বল বস্তুটির উপর, আচ্ছা বস্তুটির উপর বিপরীত দিকে ক্রিয়া করে, বল দুইটা দ্বারা কৃতকাজের মান কত হবে। সো কৃতকাজের কনসেপ্টটা আমি তোমাকে এখন একটু ক্লিয়ার করি। দেখো আমরা যখন পড়ছিলাম যে কাজের মেইন সূত্র হচ্ছে আমার এফ এস কস থিটা, তাই তো? সো এখানে আমি সর্বোচ্চ পরিমাণ কাজ কখন পারব বলো তো, যখন আমার থিটাটা জিরো হবে। সো ডব্লিউ ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম সংখ্যক আমি কাজ পাব যখন আমার এফ এস হবে অর্থাৎ এইটা হবে, আর এটা তখনই হবে যখন আমার থিটা ইজ ইকুয়াল টু জিরো ডিগ্রি হবে। ওকে, থিটা ইজ ইকুয়াল অর্থাৎ বল আর সরণের মান মধ্যবর্তী কোণ যখন জিরো ডিগ্রি হবে অর্থাৎ তোকে আমি এইদিকে বল দিতেছি তুই সোজা এদিকেই যাবি মধ্যবর্তী কোণ জিরো, তখন হচ্ছে আমার সর্বোচ্চ কাজ পাওয়া পসিবল। আবার যদি উল্টা দিকে থাকে একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে একটা ঋণাত্মক কাজ আমরা পেয়ে যাব, তাই না? মাইনাস এফ এস চলে আসবে। আর যদি নাইনটি ডিগ্রিতে থাকে তাহলে কাজ হবে শূন্য। ওকে, সো যদি আমার থিটা নাইনটি ডিগ্রি হয় যেটা আমরা দেখছি শুরুতেই যে আমার কাজের পরিমাণ শূন্য হবে, কারণ থিটা নাইনটি হইলে কস নাইনটির ভ্যালু হয়ে যায় জিরো, আর জিরোর সাথে আমার এফ এস এর মান যত বড়ই হোক না কেন জিরোর সাথে গুণ হওয়ার কারণে আলটিমেটলি আমার কাজের পরিমাণ হয়ে যাবে জিরো। তো এইখানে একটু যদি আমরা কোশ্চেনটা কেয়ারফুলি দেখার চেষ্টা করি, বলছে পাঁচ কেজি সচল বস্তুর, হ্যাঁ তো পাঁচ কেজি একটা বস্তু যেটা সচল আছে, সচল আছে মানে কি চলতেছে, ধরো সেটা এই দিকে চলতেছে, আমাকে বলছে যে সচল বস্তুর সরণের লম্ব দিকে। ওকে, মার্ক দিস লাইন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে সরণের লম্ব দিকে, তাহলে এই বস্তুটা যদি সচল এই দিকে হয় তাহলে তার সরণ কোন দিকে হচ্ছে বলো তো, এই দিকে হচ্ছে, তাহলে ওর সরণ যদি এই দিকে হয় সরণের লম্ব দিক কোন দিক, সরণের লম্ব দিক হচ্ছে এই দিক না হলে এই দিক। ওকে, দুই দিকে হচ্ছে লম্ব দিক, তাহলে আমার সরণ হচ্ছে গিয়ে এই দিকে হচ্ছে আর সরণের লম্ব দিক হচ্ছে গিয়ে এই দিকটা এবং এই দিকটা। আমাকে বলছে এই লম্ব দিকে দশ নিউটন এবং পাঁচ নিউটন মানের দুইটা বল বস্তুটার উপর বিপরীত দিকে ক্রিয়া করে, অর্থাৎ দশ নিউটন এই দিকে পাঁচ নিউটন এই দিকে, তাহলে বল দুইটা দ্বারা কৃতকাজের মান কত হবে বলো তো। এখন তুমি আমাকে বলো যে এই বলটা যে এদিকে কাজ করতেছে, ধরো এদিকে বা এদিকে যেদিকেই কাজ করুক, এদিকে এদিকে যেদিকেই কাজ করুক না কেন এই সচল বস্তুর দিকের সাথে তার কোনটা কি নাইনটি ডিগ্রি না, ঠিক আছে? আবার সেমভাবে বলটা হোক নিচের দিকে কাজ করুক বা এদিকে কাজ করুক, আলটিমেটলি আমার অ্যাঙ্গেল কত বলো তো, নাইনটি ডিগ্রি না এই সচল বস্তু স্বর্ণের দিকের সাথে। সো যেহেতু আমার নাইনটি ডিগ্রি তাহলে আমরা কী জানি যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা ফর্মুলা থেকে যদি থিটার মান নাইনটি ডিগ্রি হয় তাহলে আমার কাজের পরিমাণ কত হয় বলো তো, কাজের পরিমাণ হয়ে যায় জিরো যখন আমার থিটা ইজ ইকুয়াল নাইনটি ডিগ্রি, এই জন্য এখানে উত্তরটা কত হবে বলো তো, উত্তরটা হবে জিরো জুল, অর্থাৎ আমার এখানে আলটিমেটলি কোনো কাজ উৎপন্ন হবে না পদার্থবিজ্ঞানের ভাষায়। এবার দেখো কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল, প্রযুক্ত বল সরণের কোণের মান জিরো ডিগ্রি হয়। আমরা আগের স্লাইডে তোমাকে এটা ভেঙে ব্যাখ্যা করছি যে কেন অ্যাকচুয়ালি জিরো ডিগ্রি হয়। তারপরে দেখো যে প্রতি সেকেন্ডে সাতশো ছেচল্লিশ জুল কাজ করার সক্ষমতাকে কি বলে, এটাকে বলা হয় হর্স পাওয়ার বা অশ্বক্ষমতা। আমরা যখন এসএসসি লেভেলে এটা পড়ছিলাম প্রথমবার কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে, যে ওয়ান হর্স পাওয়ার বা এক অশ্ব ক্ষমতা ইজ ইকুয়াল টু সাতশো ছেচল্লিশ ওয়াট। তোমাকে অনেক সময় ক্ষমতা বের করতে বলে অশ্ব ক্ষমতা এককে, যে এটার ক্ষমতা কত হর্স পাওয়ার বা কত অশ্ব ক্ষমতা, সেই ক্ষেত্রে তুমি যে পিটা বের করো ধরো সেটা আসছে সাতশো ওয়াট, তোমাকে তখন হর্স পাওয়ার নিতে হলে কী করতে হয়, এই সাতশোকে সাতশো ছেচল্লিশ দিয়ে ভাগ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমার হর্স পাওয়ারে নেওয়া লাগে। সো এইভাবে হচ্ছে গিয়ে আমরা হর্স পাওয়ারে ক্যালকুলেট করি। দেখো ষাট কেজি ভরের জনৈক ব্যক্তি বিশ মিনিটে একশো আশি মিটার উচ্চতায় চূড়ায় আরোহণ করেন, তার বিভব শক্তি কত জুল হবে। সো বিভব শক্তির ফর্মুলা আমরা জানি যে পটেনশিয়াল এনার্জি বা ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। তাহলে এই ওস্তাদের ভর ছিল হচ্ছে গিয়ে সিক্সটি আর টাইম দেওয়া ছিল আমার বিশ মিনিট, তাহলে বিশ মিনিটকে যদি আমি সেকেন্ডে নিতে চাই তাহলে আমার এটাকে ষাট দিয়ে গুণ করতে হবে। সো যদি আমার টাইম এখানে অ্যাকচুয়ালি লাগতেছে না, আমার এটা হচ্ছে গিয়ে নাইন পয়েন্ট এইট, আর কী চাইছে বলো তো, বিভব শক্তি চাইছে, তাহলে টাইম লাগতেছে না, আমার হচ্ছে এইচ লাগবে, সেটা হচ্ছে আমার একশো আশি মিটার
উচ্চতা। সো তোমরা এটা ক্যালকুলেটরে হিসাব করবা, সে তখন আমি পেয়ে যাব হচ্ছে গিয়ে এই ভ্যালুটা। হ্যাঁ, এই ভ্যালুটা হবে গিয়ে আমার আনসার। সো 1718 সালে যখন ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হইতো ঐতিহাসিক প্রাগৈতিহাসিক কালে, তখন এই ধরনের অঙ্ক দেওয়া হইতো। ওকে, দেখো। সো তারপরে বল সরণ ও কাজের মধ্যে সম্পর্ক হলো W.Fs, এটা হ্যাঁ এটা হবে। তুমি যখন ভেক্টর চ্যাপ্টারটা পড়ছো, তুমি কি বলছো বলো তো, W=F.S এটা পড়ছিলে না? তাহলে ডট গুণ যদি থাকে, আমি যদি ডট গুণটা উঠে দিতে চাইতে, সেটা কি হয়? এফ এস কস থিটা। তো যেহেতু তুমি পুরার মানে স্লাইড জুড়ে বা পুরো ক্লাস জুড়ে এফ এস কস থিটা লিখে আসছো, সেটাকে যদি তুমি একটু শর্টে লিখতে চাও, তাহলে ডট প্রোডাক্ট হিসেবে তুমি লিখতে পারো যে F.S। এভাবে লিখতে পারো না? তাহলে দেখো F.S এটা হবে কারেক্ট আনসার, এফ এস কস থিটা। আচ্ছা, এটা তো কারেক্ট আনসার। সো দেখো, চারটা অপশন এবার পড়তে হবে। আমি প্রশ্ন আর পড়লাম, এটা আমার উদ্ভাসে যখন আমি পরীক্ষা দিতাম তখন এক্সপিরিয়েন্সটা ছিল যে ভেক্টরের ক্ষেত্রে এরকম হয়েছে যে শূন্য ভেক্টর, নাল ভেক্টর কি? সো নাল ভেক্টর তারা এরকম জিরো লিখছে, একটার উপরে তীর চিহ্ন দিছে, আরেকটাকে হচ্ছে বোল্ড করে লিখছে, না যেন নিচে এরকম দাগ দিছে। কি করার পরে হচ্ছে গিয়ে এরকম লিখছে যে নিচের কোনটা হচ্ছে গিয়ে শূন্য ভেক্টরের সাইন। তো ক নাম্বারে যেটা ছিল সেটা উত্তর ছিল, গ নাম্বারে যেটা ছিল সেটা উত্তর ছিল, আর গ নাম্বারে যেটা ছিল সেটা ছিল ক ও ঘ। তো এইটাও কারেক্ট অ্যান্সার ছিল, এটাও কারেক্ট অ্যান্সার ছিল। এখন আমি তো ওস্তাদ, আমি কি করছি, প্রশ্নটা পড়া মাত্র দেখছি যে শুরুতেই আমার কারেক্ট অ্যান্সার, আমি হচ্ছে এটা ভরাট করে ফেলছি। পরে বাসায় এসে দেখি যে আমার অ্যাকচুয়ালি এটা আনসার হবে, কারণ আমার গ নাম্বারটা কারেক্ট অ্যান্সার ছিল। তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে চারটা অপশনই পড়তে হয়, তাড়াফুড়া করতে হয় না, ঠান্ডা মাথায় হচ্ছে কোশ্চেনগুলো আনসার করতে হয়। এই জন্য হচ্ছে অনেকগুলো পয়েন্ট পারা সত্ত্বেও আনসার করতে পারে না প্রপারলি। আর আমার অভিজ্ঞতার কথা তো আমি বললাম যে হ্যাঁ, আমি কোচিংয়ের মডেল টেস্টে কাজটা করছিলাম। বল ও সন কাজের মধ্যে সম্পর্ক, তাহলে আমার এটাও আনসার হয়, আবার আমরা দেখতে পাইছি যে এটা হচ্ছে গিয়ে আনসার হয়। ওকে, সো আমার হচ্ছে গিয়ে বোথ এ অ্যান্ড বি, আমার অ্যাকচুয়াল আনসার হবে এইটা। এবার দেখো, এক গ্রাম ভরের একটা বস্তুকে 0.5 মিটার ব্যাসার্ধের একটা আনুভূমিক বৃত্তাকার পথে 2 মিটার/সেকেন্ড সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে, একটা পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কাজের পরিমাণ কত হবে? এটা তোমরা মনে রাখবা যে আনুভূমিকভাবে ঘুরাও বা একটা পূর্ণচক্রভাবে ঘুরাও। সো একটা পূর্ণচক্রাকারে তুমি বা বৃত্তাকার পথে যদি বস্তুটাকে ঘুরাও, একটা চক্র সম্পন্ন করো, তাহলে আমার কৃতকাজের পরিমাণ হবে জিরো। এটা মুখস্থ রাখতে পারো, যখন এরকম ঘোরাঘুরি ব্যাপার দেখবা, আর পূর্ণচক্র সম্পন্ন করে আসছে ব্যাপার দেখবা, বৃত্তাকার পথে অতিক্রম করতেছে দেখবা, তখনই বলবা যে প্রয়োজনীয় আমার কাজের মান হচ্ছে কি অ্যাকচুয়ালি 0 জুল। ওকে, সো এই জিনিসটা তুমি একটু মাথায় রেখো। দেখো, তো পরবর্তীতে আমরা যেই ইয়াটা দেখি যে কোনো বস্তু সরল পথে 0.01 বিন্দু থেকে 2.01 বিন্দুতে গেল, বস্তুটার উপর ক্রিয়াশীল বল F=, এত হলে কৃতকাজ কত হবে? তো আমরা সরণের পরিবর্তনটা কীভাবে বের করি বলো তো? সরণ কীভাবে বের করি? আমি এই জায়গাটাতে আগে ছিলাম, এখন এই জায়গাটাতে আসছি, তাহলে আমার আলটিমেট সরণ যদি আমি পাইতে চাই কী করবো? আমার ফাইনাল যে ডিস্টেন্স তার থেকে আমি ইনিশিয়াল ডিস্টেন্স, বা ফাইনাল যে ডিসপ্লেসমেন্ট তার থেকে আমি ইনিশিয়াল ডিসপ্লেসমেন্টটা বাদ দিব। তাহলে তুমি আমাকে দেখো যে আমি যদি 2 থেকে ধরো, এটা হচ্ছে গিয়ে 0i, আমি যদি একক ভেক্টর হিসেবে লিখি 0j, আর হচ্ছে গিয়ে 0, আচ্ছা 1k ছিল, তার মানে আমি শুধু k লিখতে পারি, তাই তো? এই হচ্ছে গিয়ে কথা। তারপর এখানে ছিল আমার 2i, 0j, আর হচ্ছে গিয়ে শুধুমাত্র k। তাহলে এখানে 2 থেকে 0 বাদ গেলে আমার কী হবে? 2i হবে, তার মানে আমি 2i পাচ্ছি, প্লাস আমার এখানে 0 থেকে 0 বাদ গেলে 0i, 1 থেকে 1 বাদ গেলে 0i, অর্থাৎ শুধুমাত্র আমার এই যে এটা থেকে এটা বাদ গেলে আলটিমেটলি 0, শুধুমাত্র আমার 2i থাকতেছে, তাই তো? তো আমার শুধুমাত্র s এর মান হচ্ছে গিয়ে কত বলো তো? আমার s এর মানটা হচ্ছে গিয়ে 2i। তোমার এরকম আইটাই দিয়ে যদি তুমি না লিখতে চাও, আচ্ছা লিখতে হবে না, লঙ্ঘ করতে পারবে না, ক্যাচাল আছে। ওকে, সো তুমি ভেক্টর চ্যাপ্টারে একক ভেক্টর পড়ছো না, আয়ত একক ভেক্টর, তো ওখান দিয়ে হচ্ছে তুমি এগুলোকে ওইভাবে চিন্তা করবা যে এটা হচ্ছে গিয়ে আমার শুরুতে যেটা থাকবে সেটা i দিবা, তার সাথে হচ্ছে মাঝখানে যেটা তার সাথে যে একক ভেক্টর গুণ করবা, আর সে সাথে কেটা গুণ করবা, এভাবে করে আর কি আমি বিয়োগ, তারপরে বিয়োগ করবা। সো জেডটা থেকে তো তুমি আইটা বিয়োগ করতে পারবা না, অবশ্যই তোমার আইয়েরটা থেকে আইয়েরটা বিয়োগ করতে হবে, যে একক ভেক্টর থেকে জেডটা বের করতে হবে, কেটা থেকে কেটা বিয়োগ করতে হবে। সো এইভাবে করে আমরা দেখতে পেলাম যে আসলে আমার শুধুমাত্র 2i থাকতেছে, বাকিগুলো থাকতেছে না। তোমার বলের মানটা দেখো এখানে দেওয়া আছে F4i − 3j, তো আমি এখন ডট গুণন করবো। কেন বলো তো? কারণ আমরা একটু আগেই দেখছি যে ডট গুণন, তাই তো? F.s, তো এফ এর মানটা দেওয়া আছে আমার 4i − 3j, ডট এটা দেওয়া আছে 2i, আর কিচ্ছু দেওয়া নাই, 2i, আর হচ্ছে গিয়ে ধরো যে +0j। তো 3 এর সাথে 0 গুণ করলে 3 হবে, তুমি যদি 4 এর সাথে 2 গুণ করো, 4 দুগুণে 8 জুল পাবা। ওকে, আচ্ছা 8 পাবা,
তো কাজের একক তো জুল, তো অবশেষ হচ্ছে আমার জুলই চলে আসবে। সো আমার আলটিমেটলি উত্তরটা কত আসতেছে বলো তো? আমার আলটিমেট উত্তরটা আসতেছে জুল। সো আমি বলতেছি এই টাইপের এমসিকিউ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা একটু সতর্ক থাকবা। যে যেটা আমরা একটু আগে করলাম এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেকভাবে আসে এখানে, কিন্তু তোমার আই যে বলে দেয় নাই, অনেক প্রশ্ন হচ্ছে কি আই যে বলে দেওয়া থাকে। সো সেক্ষেত্রে তোমার জন্য আরও সুবিধা হয়ে গেল কাজটা। সো একটু মাথায় থাকবা যে লাস্ট যে অঙ্কটা করছি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো বলতে না বলতে আমরা আরেকটা পেয়ে গেছি, একটা কণার উপর, এটা আসছে কই, এটা আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে, একটা কণার উপর এই ফিজিক্যাল টু এত নিউটন বল প্রয়োগ করায় কণাটার এস স্মরণ হয়, এম এর মান কত হলে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হবে। একটু কাহিনী করে আসছে, তোমাকে ডিরেক্টলি অ্যাকচুয়ালি দেয় নাই। সো আগে আমরা কাজের পরিমাণটা কীভাবে বের করি বলো তো? ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, তাহলে এফের মান কত? মাইনাস ফাইভ আই দেওয়া আছে, মাইনাস থ্রি জে, মাইনাস সিক্স কে হচ্ছে আমার দেওয়া আছে এখানে, তাই তো? তাহলে এবার দেখো আমি যদি এখানে গুণ করি যে থ্রি আই প্লাস এম জে আর হচ্ছে গিয়ে প্লাস ফাইভ কে, সো এই হচ্ছে গিয়ে আমার কাজ, সূত্র বসাইলাম। তো আমাকে বলছে যে কাজের পরিমাণটা এম এর মান কত হলে কাজের পরিমাণ শূন্য হবে, তাহলে আমার এখানে কাজের পরিমাণ শূন্য, এটা আগে থেকে বলে দেওয়া আছে। তাহলে আমি যদি তিন আর পাঁচ গুণ করি তাহলে কত হবে? মাইনাস পনেরো, কারণ এখানে একটা মাইনাস আছে। আবার আমি যদি থ্রি আর এম এটা গুণ করি তাহলে এটা হবে মাইনাস থ্রি এম, তাই তো? আর এটা হচ্ছে ফাইভ আর সিক্স গুণ করলে মাইনাস থার্টি আসতেছে। তাহলে দেখো যে আমি যদি এখানে বলি যে মাইনাস পনেরো আর মাইনাস তিরিশ যোগ করলে হবে মাইনাস পঁয়তাল্লিশ, আর এই পাশে আমার থাকতেছে মাইনাস থ্রি এম, সেটা অ্যাকচুয়ালি মাইনাস থ্রি এম হবে না, এটা অ্যাকচুয়ালি প্লাস থ্রি এম হবে। কেন আমি বলি, কারণ মাঝখানটা গুণ করার টাইমে আগে থেকে একটা মাইনাস থাকে, তো ওই মাইনাসে মাইনাসে মিলে এটা প্লাস হয়ে যায়। তো তোমরা যেহেতু ভেক্টর পড়ে আসছো, আই স্ট্রংলি বিলিভ তোমরা ওটা জানো যে জের ক্ষেত্রে আমার আগে থেকে একটা মাইনাস চিহ্ন দেওয়া থাকে। সো তাহলে যেটা কী দেওয়া থাকে, আচ্ছা দাঁড়াও, আর তো নির্ণয়কের ক্ষেত্রে, এই ক্ষেত্রে তো না, এটা তো নর্মাল গুণ, ঠিক আছে। তাহলে আমার ধরো যে মাইনাস থ্রি এম আসলো, ওকে, তাহলে মাইনাস থ্রি এম যদি আসে তাহলে আমার এটা কত হবে বলো তো? মাইনাস থ্রি এম ইজ ইকুয়াল টু আমার এই পাশে যদি পঁয়তাল্লিশ চলে আসে তাহলে পঁয়তাল্লিশ, তাহলে আমি যদি মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাই, থ্রি এম ইজ ইকুয়াল টু মাইনাস ফর্টি ফাইভ, তাহলে এম ইজ ইকুয়াল টু ফোরটি ফাইভকে যদি থ্রি দিয়ে ভাগ করি তাহলে এম এর মান আসতেছে আমার মাইনাস পনেরো। অর্থাৎ এই জায়গাটায় যদি আমার মাইনাস ফিফটিন থাকে কেবলমাত্র তখনই আমার কাজের পরিমাণটা শূন্য হওয়া পসিবল। তাহলে আমার আনসারটা কীভাবে আমি বের করছি আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। সো আমার উত্তরটা হবে মাইনাস ফিফটিন। একটা বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরলে তার উপর কোনো কাজ হয় না, সর্বাধিক কাজ হয়, বেগ অপরিবর্তিত থাকে, কোনো বল ক্রিয়া করবে না। আমি কী বলছি বলো তো? বৃত্তাকার পথে ঘুরে আসছে, চক্রাকারে ঘুরছে, হ্যাঁ এরকম, তারপর এরকম করে আনুভূমিকভাবে ঘুরাইছে, যাই কিছু বলুক না কেন আমার কাজের পরিমাণ কী বলো তো? শূন্য, অর্থাৎ কোনো কাজ হয় না। এবার দেখো কোনো বল দ্বারা কৃত কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু আমার এফ ডট এস, এফ এবং এস কোনোটি শূন্য না হলেও কখন কৃত কাজ শূন্য হবে? যখন আমার এফ এবং এস পরস্পরের উপর লম্ব হবে, অর্থাৎ আমার এফ কাজ করতেছে এই দিকে কিন্তু আমি স্মরণ হচ্ছে এই দিকে, তখন মাঝখানে আমার কোণ আসতেছে নাইনটি ডিগ্রি। আমি যখন এই যে এফ ডট এস লিখলাম আমি যদি তাকে ভাঙাই তাহলে আসে এফ এস কস থিটা, তো যখন আমি থিটা জায়গায় নাইনটি বসাই আমার কাজের পরিমাণটা আলটিমেটলি জিরো চলে আসে। তো এই এমসিকিউটাও ব্যাপক পরিমাণ ইম্পর্টেন্ট ছিল যে যখন আমার বল আর স্মরণ কেউই শূন্য না তারপরও কখন আমার কাজের পরিমাণটা শূন্য হওয়া পসিবল। যেহেতু আমি জানি কাজের সংজ্ঞা থেকে কী জানি, বল ইনটু স্মরণ, তাহলে আমার বল বা স্মরণের যে কোনো একজনকে জিরো হইতে হবে, কিন্তু দুজনের একজনও জিরো না তারপরও আমার কাজটা জিরো আসবে কখন? যখন দুজন পরস্পর লম্বভাবে থাকবে, অর্থাৎ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, তখন আমার কাজের পরিমাণটা জিরো আসবে। সো যেটা আমি বারবারই দেখেছি যে অর্থাৎ কাজের পরিমাণ জিরো হওয়ার যে শর্তগুলো আছে, এই টাইপের ম্যাথ দেখো আমরা মাত্র নয়টা স্লাইড পড়ছি, তো দলের মধ্যে আমার বিশটা ম্যাথ ছিল, তার মধ্যে দেখবা যে আটটা বা সাতটাই হচ্ছে এই তুমি জিরো কাজ, সর্বোচ্চ কাজ, শূন্য কাজ যেগুলো নিয়েই পাইছো। তো তুমি এখান থেকে হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করলে তুমি আইডিয়া পাও যে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসবে, কী ধরনের প্রশ্ন আসবে। তারপরে দেখো যে চল্লিশ নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে দুই মিটার উঁচুতে দুই সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ কত? সো পোলাপাইন যেটা করে প্রশ্ন পড়ার পরে, যে যেহেতু ডাটা সবই দেওয়া আছে সো নিজেকে আর ধরে রাখতে পারে না, ডাটা বসানো মানে মান পাইসে আর অঙ্ক করা শুরু, যেখানে ধরো এফ এস যদি আমি লিখি তাহলে আমার কাছে দেখো তো অঙ্ক করতে কিসের বাধা? আমার কাছে এস দেওয়া আছে দুই মিটার, এফ দেওয়া আছে চল্লিশ নিউটন, তাহলে চল্লিশ ইন্টু দুই দিয়ে আমি আশি জুল কাজ পেয়ে যাচ্ছি।
তারপরও দেখো 80 জুল আমার উত্তর আসছে, কিন্তু এখানে সাররা কত ভালো, মানে যেখানে প্রশ্নটা আসছে যে তোমার 80 জুল অপশনই নেই, তার মানে তুমি বুঝে গেছো যে তোমার এইভাবে আসলে অঙ্কটা হবে না। তো তুমি কি করতে পারো এখান থেকে দেখো, তুমি একটা জিনিসই করতে পারো, একটা আন্দাজে যদি না বুঝে থাকো আন্দাজে একটা উপদশ বিশ পরে আন্দাজে একটা দাগা দিতে পারো, এটাই করতে পারো। আর যদি বুঝে থাকো তাহলে তুমি বুঝো যে আমার 40 নিউটনের একটা বস্তু মেঝেতে আছে, তুমি মেঝে থেকে 2 মিটার উঁচুতে তাকে 2 সেকেন্ড ধরে ধরে রাখছো। এখন ভাই আমার এই একটা বস্তুকে আমি ভূমি থেকে এখানে ধরে রাখছি, কোনো স্মরণ কিন্তু হয় নাই, আমাকে বলে নাই যে আমি 2 সেকেন্ডে উঠাইছি, মেঝেতে পড়েছিল 2 সেকেন্ড ধরে আমি 2 মিটার উপরে তুলছি। যদি এটা বলতো তাহলে আমার কাজ কিন্তু 80 জুল হইতো। আমাকে কি বলছে যে একটা বস্তু হচ্ছে এখানে পড়ে আছে, হ্যাঁ এখানে এই পেনটা পড়ে আছে, এই যে এই জায়গাটায় ধরো, এই জায়গাটায় এটা হচ্ছে আমার মেঝে, এখানে এই কলমটা আছে, আমি এই 2 মিটার উচ্চতায়, এই 2 মিটার উচ্চতা হচ্ছে কি আমার এইটা, তো আমাকে বলছে এই মেঝেতে একটা পেন পড়ে আছে বা একটা বস্তু পড়ে আছে, আমি 40 নিউটন বল দিয়ে তাকে হচ্ছে গিয়ে 2 সেকেন্ড পরে বা 2 সেকেন্ড ধরে 2 মিটার উচ্চতায় তুলছি। যদি এই কথাটা বলা থাকতো তাহলে আমার কাজটা হয়তো 80 জুল, কিন্তু আমাকে বলছে যে 2 মিটার উঁচুতে ও অলরেডি আছে, কতক্ষণ ধরে আছে, 2 সেকেন্ড ধরে রাখা হয়েছে, ঠিক আছে, ও অলরেডি 2 মিটার উচ্চতায় আছে, জাস্ট ওখানে 2 সেকেন্ড ধরে আছে, 2 সেকেন্ড না 1000 বছর থাকুক, তারপর আমার কাজের পরিমাণ জিরো হবে, কারণ আমি কোনো কাজই করিনি অ্যাকচুয়ালি, আমি খালি ধরে রাখছি এমনি। সে কোনো স্মরণ হয়েছে, কোনো স্মরণ হয়নি, ধরো এখানে কলমটা এই যে এতটুকু ডিস্টেন্স আমাদের মোটামুটি নাভির আশপাশ পর্যন্ত 1 মিটার উচ্চতা হয় জেনারেলি, সো ধরো আমার এই এরকম 1 মিটার আছে বা ধরো যে 2 মিটার আছে উচ্চতা, ওকে, সে 2 মিটার উচ্চতা আমি ধরে রাখছি শুধু, কোনো কাজ করি নাই, জাস্ট ধরে রাখছি 2 সেকেন্ড ধরে, 2 সেকেন্ড না ভাই আমি 1000 বছর ধরে ধরে থাকি, ঠিক আছে, বল দিয়ে ধরে রাখছি, কোনো স্মরণ হচ্ছে না, তো আমার কাজ হবে, কাজ তো হবে না, সো এই জন্য আমার অ্যাকচুয়ালি আনসারটা হবে 0 জুল। সেটা কেউ প্যাঁচায় ফেলো না, প্রশ্নটা বুঝতে হবে। 1 মিটার উঁচু টেবিলের উপর অবস্থিত 100 গ্রাম ভরের একটা বইকে 30 সেন্টিমিটার দূরে সরানো হলে বইটার স্থিতিক শক্তির পরিবর্তন কত হবে, 0 আর্জ হবে। দেখো এখানে আমার স্থিতিক শক্তির পরিবর্তন আমি যদি বের করতে চাই তো আমার MgH1-H2, সো আমার এই পার্থক্যটা অ্যাকচুয়ালি 0 আসে, তো এই পার্থক্যটা 0 আসার কারণে আমার পুরো আনসারটাই হচ্ছে 0 হয়ে যায়, Mg যাই কিছু হোক না কেন। তারপরে দেখো যে 5 কেজি ভরের একটা বলকে উপর থেকে ছেড়ে দেওয়া হলো, মাটিতে স্পর্শ করার মুহূর্তে তার 980 জুল গতিশক্তি হলো, বলটা কত উচ্চতা থেকে পড়ছে, তো আমরা ফার্স্টে দেখি যা কত বেগে পড়ছে, তাহলে না আমরা বেগেরটা দিয়ে করতে পারবো, তো Mv² আমার গতিশক্তি দেওয়া আছে হচ্ছে গিয়ে 980 জুল, তো 2টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি এটা গুণ হয়ে যাবে এই পাশে Mv², তো Mটাকে যদি আমি এই পাশে আনি M দিয়ে ভাগ হয়ে যাবে, তোমার M ছিল 5 কেজি, ওকে, সো এই এখান থেকে আমি ভি পাবো, তাহলে ভি কত আসলো আমার 980 × 2/5, সো এটা হচ্ছে আমার, এইটা দিয়ে যখন আমি ডিভাইড করব তখন হচ্ছে কি আমি কি করতে পারি বলতো, v = √ 980 × 2/5, সো এখান থেকে আমার ভি বের করা হয়েছে, সো ধরো v² = আমার u² + 2gh, তো এটা যদি হয় আমার v² u² + 2gh, তাহলে আমার দেখো ইউর মান 0, তো আমি তো এখান থেকে, আচ্ছা এখান থেকে তুমি v² বের করো, রুট দেওয়ার দরকার নাই, হ্যাঁ তুমি v² বের করো, তাহলে v² যদি বের করো তাহলে এই v² থেকে তুমি v² ডাটাটা এখানে বসাইলা, তারপরে তোমার আসতেছে হচ্ছে গিয়ে বলটা কত উচ্চতা থেকে পড়ছে, হ্যাঁ তাহলে তোমার এখানে আসতেছে 2gh, ওকে, তাহলে আমরা দেখো তো একটা ক্যালকুলেশন করার হিসাব করি, তো এটা যে তোমার v² তাহলে v² = 2 × 9.8 × h, তাহলে আমার এই পাশ থেকে 2 কাটা, এই পাশ থেকে 2 কাটা, এই পাশে যদি আমি 9.8 নিয়ে আসি, ধরো এই পাশ থেকে এখানে চলে আসছে 9.8, তাহলে এই 9.8 হচ্ছে আমার কাটা, তাহলে 980কে যদি আমি 9.8 দিয়ে ভাগ করি কত হবে বলতো, আমার হবে 100, তাহলে 100কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো 20, তাহলে আমার উত্তরটা দেখো 20 মিটার আছে, সেভাবে চাইলে ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলো করা যায়। তারপরে দেখো পরবর্তীতে কোন প্রশ্নটা আছে, এখানে 80 কেজি ভরের এক ব্যক্তি 20 কেজি ভরের একটা বোঝা নিয়ে 10 মিটার দীর্ঘ একটা সিঁড়ি বেয়ে নিচে নামলো, যদি সিঁড়িটি দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে থাকে তবে সে কত কাজ করলো, সো আমাদের এখানে কী কী বলা আছে যে একটা সিঁড়ি বেয়ে নিচে নামছে, সিঁড়িটা দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, দেওয়ালের সাথে কিন্তু, হ্যাঁ ভূমির সাথে না এবার, সো দেওয়ালের সাথে হচ্ছে কি আমার এটা 60 ডিগ্রি দেওয়া আছে, তারপরে ধরো এটা হচ্ছে কি আমার 80 কেজি বস্তুর ভর দেওয়া, এক ব্যক্তি 20 কেজি ভর, তাহলে আমি
টোটাল এম এর পরিমাণ হবে আমার 80 ইনটু 20 কেজি তাহলে এটা আমার পুরোপুরি আসছে আমার অ্যাকচুয়ালি 80 কেজি 20 কেজি তাহলে এটা হচ্ছে আমার 100 কেজি তাহলে 10 মিটার দীর্ঘ একটা সিঁড়ি বেয়ে নিচে নামলো তাহলে দেখো s = আমি কি বলতে পারি বলো তো 10 মিটার তাহলে যদি সিঁড়িটা দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে থাকে তবে সে কত কাজ করলো তাহলে আমরা আমরা যে fs cos থিটা জানি যে w = fs cos থিটা তাহলে এটা হচ্ছে কি আমার ফর্মুলা তাহলে আমি যদি f এর মানটা এখানে বসাই সেটা হচ্ছে কত দেওয়া আছে বলো তো f এর মানটা হচ্ছে আচ্ছা f এর মানটা দেওয়া নাই আমরা f এর পরিবর্তে mg লিখব s এর পরিবর্তে h লিখব আর cos থিটা জায়গা হচ্ছে cos থিটা সো আমার m এর ভ্যালু দেওয়া আছে এখানে 5 কেজি আমার g এর ভ্যালু আমরা জানি 9.8 আচ্ছা সরি আমি এটা দেখতেছি এটা এটা হবে সো m এর ভ্যালু হবে আমার 100 কেজি কিভাবে পাইছি বলো তো এই যে আমরা m বের করছি h হবে আমার 10 মিটার এই যে 10 মিটার আর থিটার জায়গায় তুমি হচ্ছে এখানে 60 ডিগ্রি বসাই দিবা তাহলে হচ্ছে গিয়ে তুমি ম্যাথটা করতে পারবা তাহলে এখানে তুমি ডাটা বসাই দিলে ম্যাথ বের হয়ে যাবে সো আমরা একটু ট্রাই করি ডাটা মানটা বসানোর যে আচ্ছা এখানে বসাচ্ছি হ্যাঁ আচ্ছা দেখা এখানে 100 × 9.8 × h এর মান হচ্ছে কি আমার 10 মিটার 10 আর cos 60 এর মান হচ্ছে কি আমার হাফ তাহলে এটা 5 হয় তাহলে 100 × 9.8 মানে হচ্ছে কি আমার 980 তাই তো আর এদিকে 10 আর হাফ গুণ করে হয়ে যায় 5 তাহলে এটা হচ্ছে আমার 980 আর যদি এটা 1000 হইতো তাহলে 5000 সামথিং হইতো তাহলে 5000 ধরো এটাকে আমি 1000ই ধরছি তাহলে 1000 এর সাথে 5 গুণ করলে কত হয় 5000 কিন্তু আমার কি এখানে 1000 ছিল না কত কম ছিল 20 কম ছিল কয়বার কম ছিল 5 বার 20 ইনটু 5 100 তাহলে 5000 থেকে 100 বাদ দিলে আমার 4900 জুল তো এটা হচ্ছে কি আমার আনসার সো দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখো যে যখন আমার কোণটা দেওয়ালের সাথে ছিল বা এই জায়গায় আমি ধরছি তখন আমি cos থিটার মানটা ডিরেক্টলি এখানে বসাইছি কিন্তু যখন আমার কোণটা এই জায়গাতে ছিল তখন কিন্তু আমি sin থিটা বসাইছি বিকজ আমার sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ আর cos থিটা মানে হচ্ছে আমার এই যে ভূমি বাই অতিভুজ সেই জিনিসটা তোমরা মাথায় রাখো এবার দেখো যে 60 কেজি ভরের এক লোক 30 মিনিটে 600 মিটার উচ্চতে উঠতে পারে তার কাজ করার ক্ষমতা কত তো 60 কেজি ভরের এক লোক হচ্ছে 30 মিনিটে ওকে সো 600 মিটার উচ্চতে উঠতে পারে সেম অর্থাৎ জাস্ট ডিরেক্ট সূত্রের ম্যাথ একটা কাজই তোমার করতে হবে সেটা হচ্ছে যে মানগুলো বসাইতে হবে 60 কেজি 9.8 আর হচ্ছে 600 মিটার উচ্চতে উঠতে পারে সো যেটা পাবা সেটা আনসার আমি প্রত্যেকটা না করে দেখাই এইভাবে 600 মিটার উচ্চতে উঠছেন তিনি 60 কেজি ভর ছিল ওকে সো যদি ক্ষমতা চাইতো তুমি 30 মিটারটাকে কি করতা এটাকে বের করে 30 × 60 দিয়ে ভাগ দিয়ে দিতা তাহলে তোমার ক্ষমতাটা বের হয়ে যেত ঠিক আছে অনেক ক্ষেত্রে এখানে আচ্ছা ক্ষমতাই চাইছে সরি তাহলে তুমি এটাই করতে হবে ওকে ক্ষমতাই চাইছে তাহলে তোমার এটাই করতে হবে যে এম জি এইচ বাই টি তাহলে তুমি এখানে লিখলা যে এম ছিল আমার 60 জি ছিল আমার 9.8 এইচ ছিল আমার 600 আর এটা ছিল আমার 30 মিনিটে দেওয়া আছে সেকেন্ডে নিতে হবে ইনটু 60 তাহলে এটা দিয়ে তুমি যেটা পাবা সেটা হচ্ছে আমার জুল পার সেকেন্ড যেটাকে আমরা একবারে বলতেছি ওয়াট সেই একক হচ্ছে কি আমার ক্ষমতাটা বের হয়ে যাবে তোমরা নিজের একটু ক্যালকুলেশন করে উত্তরটা বের করে নিবা তারপরে দেখো আমার এখানে দেওয়া আছে যে প্রতি ঘন্টায় 500 গ্যালন পানি সো এটা দেখো আমি তোমাকে বলে দিই 36 ফিট উপরে তুলতে সর্বনিম্ন কত অশ্ব ক্ষমতার ইঞ্জিন লাগবে সো তুমি ফিটের সাথে মিটারের সম্পর্কটা জেনে নিবা গ্যালনের সাথে কেজি সম্পর্কটা জেনে নিবা এক গ্যালন খুব সম্ভবত আমার 3.79 কেজি এরকম একটা সম্পর্ক আছে একটু চেক করে নিবা ফিটের সাথে তুমি মিটারের যে সম্পর্কটা আছে সেটা করবা তারপর হচ্ছে তুমি আনসারটা বের করবা এইভাবে ওকে দেখো এখন যে আমরা এটা যেটা করব যে এখানে পরে যে ম্যাথটা আছে 100 কেজি ভরের একজন লোক প্রতিটা 25 সেন্টিমিটার উঁচু 20টা সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারেন তার ক্ষমতা কত ওয়াট তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ভর দেওয়া হচ্ছে গিয়ে এম ইজ ইকুয়াল টু 100 কেজি তারপরে উঁচু সিঁড়ি একটা সিঁড়ি হচ্ছে তোমার 25 সেন্টিমিটার করে তাই তো তাহলে এটাকে তুমি মিটারে নাও যদি তুমি মিটারে নাও তাহলে এটা হয়ে যাবে 0.25 মিটার ইনটু আমার সিঁড়ি আছে 20টা তাহলে তুমি 20 দিয়ে গুণ দাও তাহলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তোমার এইচ হয় তাহলে এটা হচ্ছে আমরা এইচ লিখলাম ওকে তারপরে দেখো আমার টাইম দেওয়া আছে 10 সেকেন্ড তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে ক্ষমতা কত ওয়াট হবে তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা জানি এম জি এইচ বাই টি এম জি এইচ কার পরিবর্তে লিখলাম ডব্লিউ এর পরিবর্তে লিখলাম তাহলে আমার এম এর মানটা হবে এম ইজ ইকুয়াল টু আমার 100 জি হচ্ছে 9.8 এইচ হচ্ছে 0.25 ইনটু 20 ডিভাইডেড বাই 10 সেকেন্ড ওকে
সো এই 10 সেকেন্ড দিয়ে ভাগ করলে তুমি হচ্ছে গিয়ে যে ক্ষমতাটা পাবা সেটা হচ্ছে ওয়াট এককে আমরা আমাদের ক্ষমতাটা পেয়ে যাব। সো পরবর্তীতে দেখো যে পরের যে ম্যাথটা আছে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু এটা ডাইরেক্ট 746 ওয়াট যেটা তোমাদের অনেকবার বলা হইছে অলরেডি। তারপরে দেখো একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা 12 মিটার ব্যাস হচ্ছে 1.8 মিটার একটা পাম্প 24 মিনিটে কুয়ারটিকে পানি শূন্য করতে পারে পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব পাম্পটার ক্ষমতা কত সো আমরা জানি পাম্পের ক্ষমতা হইলে P is equal to W by T এই ফর্মুলা দিয়ে আমরা করব তাহলে আমরা জানি MGH divided by T তারপর আমরা M এর পরিবর্তে কি লিখতে পারি বলো তো আমার এখানে ডিরেক্টলি কোনো ভর দেওয়া আছে আমার ভর দেওয়া নাই আমার দেওয়া আছে পানির ঘনত্ব আমার দেওয়া আছে পানির আয়তন বের করার কিছু ট্রিক্স তো আমরা M এর পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো এখানে আমরা ক্লাস 10 এ থাকতে চাপ অধ্যায়ে পড়ছি V is equal to M by rho তাহলে আমি কি বলতে পারি M is equal to হচ্ছে কি আমার V rho তাহলে এখানে আমি লিখতে পারি M এর পরিবর্তে V rho G by GH by T তাহলে এখন দেখো যে V মানে কি আয়তন তাহলে আয়তন মানে কি ক্ষেত্রফল ইনটু উচ্চতা আমরা আয়তন কি শিখছি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ গুণফল কি ক্ষেত্রফল তাহলে আমি যদি এই ক্ষেত্রফলের সাথে উচ্চতা যোগ করে দেই মানে গুণ করে দেই তাহলে তো আমি আয়তন পাচ্ছি তাহলে আমি ক্ষেত্রফলকে যদি a ধরি আর উচ্চতাকে যদি h ধরি তাহলে সেটা হয়ে যাবে আবার কত বলো তো ক্ষেত্রফল সরি আয়তন তাহলে এখানে হবে আচ্ছা এটাকে আমি h প্রাইম দেই তাহলে এটা হচ্ছে আমাদের a h তাহলে আমি v এর পরিবর্তে লিখলাম h রোর জায়গায় রো থাকবে g এর জায়গায় g থাকবে h প্রাইমটা কি জিনিস h প্রাইমটা হচ্ছে আমার ভার কেন্দ্রের সরণ ধরো আমি যখন এই কুয়াটার পানি আছে একদম পরিপূর্ণ কুয়া ওকে তো ভার কেন্দ্রটা হচ্ছে এই জায়গায় আছে তো আমার ভার কেন্দ্রটা যে এই জায়গায় আছে আমার পুরো কুয়ার উচ্চতা কিন্তু h তো ভার কেন্দ্রের উচ্চতা কত বলো তো h ডিভাইডেড বাই 2 যখন আমার পুরো কুয়াটা পানি শূন্য হবে বা খালি হয়ে যাবে তখন কিন্তু আমার ভার কেন্দ্র এইখান থেকে এইখানে চলে আসবে তাহলে এইখান থেকে এতটুকু ডিস্টেন্স কত তুমি বলো তো এইচ ডিভাইডেড বাই 2 অর্থাৎ আমার ভার কেন্দ্রের সরণ হচ্ছে এইচ ডিভাইডেড বাই 2 তো আমি এখানে কি করব এইচ প্রাইমের জায়গায় লিখব এইচ ডিভাইডেড বাই 2 ঠিক আছে অর্থাৎ সেটা হবে 10 অর্থাৎ আমার ভার কেন্দ্রের সরণটা আমি লিখব এখানে শুধুমাত্র সেই জন্য এটা হয়ে যাবে এইচ ডিভাইডেড বাই 2 সো ধরো এই 2 টা হচ্ছে কি নিচে আচ্ছা এটা এভাবেই থাকুক আর হচ্ছে কি আছে বলো তো ভি লিখলাম এইচ রো আছে জি আছে নিচে টি টি এর জায়গায় টি বসে যাবে সো এবার আমাদের মান বসানোর পালা আমরা মান বসে ম্যাথ করব এবার দেখো এই জায়গায় আরেকটা জিনিস বসবে যেহেতু কুয়াটার মুখ হচ্ছে কি আমার বৃত্তাকার ছিল তাহলে আমি তার পরিবর্তে কি লিখতে পারি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলো তো পাই আর স্কয়ার লিখব এর জায়গায় তারপর হবে এইচ রো জি এইচ ডিভাইডেড বাই 2 বাই টি তারপরে তুমি মান বসাও রো এর মান হচ্ছে 3.1416 তারপরে আমার এটা গভীরতা ছিল হচ্ছে গিয়ে 12 মিটার আর ছিল কত ব্যাস ছিল 1.8 তার মানে ব্যাসার্ধ হবে 0.9 তাহলে এটা হবে 0.9 হোল স্কয়ার এই হবে কত বলো তো গভীরতা 12 মিটার এটা হবে আমার 12 মিটার রো হবে আমার 1000 এটা হবে 9.8 8 ডিভাইডেড বাই 2 অর্থাৎ গভীরতা যদি 12 মিটার হইতো আমার ভার কেন্দ্রের সরণ কত হইছিল বলো তো h বাই 2 অর্থাৎ 12 বাই 2 6 হইছে তাহলে 6 আমার টাইম টোটাল কত লাগছে আমার টাইম টোটাল লাগছে হচ্ছে গিয়ে 24 মিনিট তাহলে টাইমটা হবে 24 ইনটু 60 সেকেন্ডে কনভার্ট করে তো এইখান থেকে তুমি যে আনসারটা পাবা ওটাই হচ্ছে কি আমার তুমি হচ্ছে ওটাকে 746 দিয়ে ভাগ করবা তুমি এখান থেকে যে আনসারটা পাবা সেটা হবে ওয়াট এককে এই এককটাকে তুমি যদি 746 দিয়ে ভাগ করো তাহলে তুমি হর্স পাওয়ার এককে হচ্ছে কি উত্তরটা পেয়ে যাবা সো আশা করি এটা তোমরা বুঝতে পারছো তারপরে দেখো যে পরবর্তীতে যে ইয়াটা ছিল ম্যাথটা ছিল সেটা কি ছিল আমাদের যে 25 নিউটন বল দ্বারা কোনো স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো স্প্রিং ধ্রুবক কত তো আমরা জানি যে স্প্রিং এর ক্ষেত্রে ধরো যে স্প্রিং বল এফ ইজ ইকুয়াল টু কে এক্স তো এখানে হচ্ছে কি আমার এফটা হচ্ছে কি স্প্রিং বল কেটা হচ্ছে আমার স্প্রিং ধ্রুবক তো আমাকে বলছে যে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হয়েছে স্প্রিং ধ্রুবক কত তো এটা হচ্ছে 25 এটা হচ্ছে আমার কে এক্স এর মানটা সেন্টিমিটার আছে মিটারে নিতে হবে 0.1 হবে 100 দিয়ে ভাগ করলে তাহলে এটা 0.1 তাহলে কে ইজ ইকুয়াল টু আমার 25 ডিভাইডেড বাই 0.1 ইজ ইকুয়াল টু আমার 250 কে ছিল তাহলে এটা হবে কি বলো তো এটা ছিল আমার নিউটন আর এটা হবে আমার মিটার তাহলে নিউটন পার মিটার হবে আর কি সো নিউটন পার মিটার এরকম সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কিভাবে 250 আমার অ্যানসার হয়েছে সো দেখো যে 20 কেজি ভরের একটা কণার বেগ এত হলে গতিশক্তি কত জুল হবে
সো বেশি কিছু না, তোমাকে জাস্ট বেগটা বের করতে হবে। আমরা জানি যে গতিশক্তির ফর্মুলা হচ্ছে যে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো তুমি লিখলে যে হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখানে আমার হাফ দেওয়া আছে কত বলো তো? আচ্ছা এম দেওয়া আছে কত? 20 কেজি। তাহলে তুমি এখানে লিখবে হচ্ছে গিয়ে 20 কেজি, আর আমার ভি স্কোয়ারটা কি হবে? ভি স্কোয়ারটা দেখো, আমি ভি স্কোয়ারটা আমার ভিটা আমার এইভাবে বের করতে হবে যে 4 স্কোয়ার, এই যে এখানে যেটা দেওয়া আছে, প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। সো এখানে যে ভিটা তুমি পাবা ওইটাই হচ্ছে এখানে ভি স্কোয়ার হিসেবে বসাই দিবা আর কি, ঠিক আছে? সো এখানে তুমি হচ্ছে গিয়ে 16 25 আর হচ্ছে গিয়ে 36, তো 16 25 এটা আমার আসতেছে হচ্ছে গিয়ে 41 আর হচ্ছে গিয়ে 36, সো 7 77 আসে। তাহলে রুট 77 আসে, তাহলে ভি স্কোয়ারের জায়গায় তুমি কত বসাবো? ভি স্কোয়ারের জায়গায় বসানো হচ্ছে গিয়ে 77। সো সেক্ষেত্রে তুমি যদি দেখো 2 দিয়ে 20 কে কাটলে আসে 10, তাহলে 10 এর সাথে 77 গুণ করলে আসে 770। তো এইভাবে হচ্ছে আমার 770 জন চলে আসছে গতিশক্তি। সো আমি আশা করতেছি তোমরা ম্যাথটা বুঝছো, যদি না বুঝে দেখো আবার। আমি কি করছি, ভিটাকে হচ্ছে গিয়ে এভাবে এই সিস্টেমে বের করে নিছি, এটা যে বের করা যায় তোমরা ভেক্টর চ্যাপ্টারে এটা তোমরা শিখছো। তারপরে কি করলাম, এখানে যা সূত্রে বসাই দিলাম যে হাফ এম ভি স্কোয়ার যে ফর্মুলাটা ছিল সেখানে আমি আমার মান বসাই দিছি, তারপরে আমি আনসারটা পেয়ে গেছি। তারপরে দেখো একটা রাইফেলের গুলি একটা তরটাকে ঠিক বেদ করতে পারে, সো এটা আমরা দেখছি যে তোমার যে বেগটা থাকবে তুমি শুধু তাকে স্কোয়ার করে দিবা তাহলে এটা পাবে, এটা আমি শুরুতেই তোমাকে দেখাইছিলাম। স্থির অবস্থা থেকে 40 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পর 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো, 4 সেকেন্ড পরে বস্তুটার গতিশক্তি কত হবে? তাহলে দেখো যে আমার আগে যদি আমি ত্বরণটা বের করতে চাই, ভি ইজ ইকুয়াল টু আচ্ছা ইউ প্লাস এটি, তাহলে 2 সেকেন্ড পরে বেগ কত হয়েছে? 2 সেকেন্ড পরে বেগ হয়েছে 15, তার মানে আমার শেষ বেগ হবে 15, আর এটা ইউ কত হবে? 0, কারণ স্থির অবস্থা থেকে এ আমি জানি না টি কত, 2 সেকেন্ড পরে এই 15 হয়েছিল তাহলে এটা হবে টি। তাহলে এখান থেকে আমি যদি এ বের করতে যাই, জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলে 7.5 আসবে, তাহলে 7.5 মিটার পার সেকেন্ড হচ্ছে আমার তরল। সো আমি যদি আবার ভি বের করতে যাই এখান থেকে ইউ প্লাস এ টি, তাহলে আমার এবার পরবর্তী 4 সেকেন্ডের জন্য আমি বেগ বের করতে চাই, যেহেতু 4 সেকেন্ড পরে আমার গতিশক্তি লাগবে তাহলে 4 সেকেন্ড পরে আমার বেগটা জানা লাগবে, কারণ গতিশক্তি আমি বের করবো ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার এই সূত্র দিয়ে। তো আমার ভিটা কত সেকেন্ডে লাগবে বলো তো? 4 সেকেন্ডে, কারণ 4 সেকেন্ড পরে আমার গতিশক্তি চাইছে। তাহলে আমি যদি 4 সেকেন্ড পরে কত বেগ হবে সেটা জানতে চাই, 4 সেকেন্ডের জন্য আমার ইউ কত? 4 সেকেন্ডের জন্য আমার ইউ হচ্ছে গিয়ে 15 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে আমার 15 মিটার পার সেকেন্ড। এ কত ছিল দেখো, 7.5 ছিল, 7.5, তাহলে এই 2 সেকেন্ড থেকে এই 4 সেকেন্ড যাইতে আমার পার্থক্য কত? 2 সেকেন্ড, এখানে হবে 2 সেকেন্ড, তাহলে এটা হবে 15, তাহলে এটা আমার 30 আসতেছে। তাহলে আমি ভি কত পাইলাম? ভি পাইলাম আমি 30। তাহলে আমি যদি এখন হাফ ইজ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ারের সূত্র বসাই দেখো, সো এটা যদি ধরো আমার ফর্মুলাটা ছিল হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম এর ভ্যালু কত? এটা হবে আমার 40, আর ভি স্কোয়ার কত ছিল একটু আগে আমরা বের করছি হচ্ছে গিয়ে 30, তাহলে 30 হোল স্কোয়ার, তো এটা আমাদের হচ্ছে গিয়ে 900। তো 20 ইন্টু 900 যদি করি, 9 দুগুণে 18, আর এই 3টা 0, তাহলে এটা হচ্ছে গিয়ে আমার 1800 জুল, 18000 জুল হচ্ছে গিয়ে আমার এই অঙ্কটা হবে। সো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো যে 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে? তো তুমি এই অঙ্ক যখন তুমি এইচএসসি তে করছো, এটা ভেঙে বড় করে অনেকভাবে করা যায়। ভাই এখন অ্যাডমিশন টেস্ট দিবা, এখন একটু কিছু শর্টকাট শিখে রাখা লাগবে, যে ধরো এক্স ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস এন, ওকে? সো এনটা কি হবে? বিভব শক্তির কত গুণ, গতিশক্তিটা বিভব শক্তির কত গুণ সেটা আমার এখানে দ্বিগুণ বলছে, এই জন্য এন এর মানটা হবে 2, ঠিক আছে? এটা মাথায় রেখো, কিন্তু আগে গতিশক্তি পরে বিভব শক্তি, গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে সেটা, তাহলে দ্বিগুণ হবে দেখে আমি 2 বসাইছি। এইচ হচ্ছে আমার টোটাল উচ্চতাটা, কত উচ্চতা থেকে বসে 30, তাহলে 30 মিটার, তাহলে 30 কে 3 দিয়ে ভাগ দিলে হবে আমার 10 মিটার। সো আমার এখানে আনসার হবে 10 মিটার। সো এটা চাইলে তুমি বড় করে করতে পারো, এইচএসসির জন্য তুমি যেভাবে করতা, তারপর তোমরা এসএসসি লেভেলে ম্যাথ করে আসছো, সো বড় করে টেকনিকটা তোমরা জানো। সো শর্টকাটটা হয়তো অনেকে জানো না, এই জন্য আমি শর্টকাটটা তোমাকে দেখাই দিলাম। সো একটা রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বে একটা তক্তা ভেদ করতে পারে, এরূপ 9টা তক্তা ভেদ করতে হলে বেগ কত গুণ করতে হবে? সো বেগ যদি 3 গুণ হয় আমরা তখন কি করতাম, এটাকে স্কোয়ার করে বলতাম যে 9 আসছে, তার মানে 9টা তক্তা ভেদ করতে পারবে। তো যেহেতু 9টা তক্তা ভেদ করতে পারবে, এখন 9 কে রুট করে দিয়ে বলবো যে ভাই বেগ 3 গুণ করতে হবে, ইজি, জাস্ট উল্টা কাজ, তাই তো? সেটাও তোমরা পারো।
তারপরে দেখো আমরা যদি দেখি যে এখানে একটা কথা আছে যে একটা রাইফেলে একটা তক্তা বেদ করে এটা রিটেনের জন্য সো এখান তোমাকে অ্যাকচুয়ালি করতে হবে ওই যে আমরা জানি k = half mv স্কয়ার তারপরে যেহেতু এই বেচারারা হচ্ছে গিয়ে ধ্রুবক এদেরকে সরা দিয়ে দেখি যে v স্কয়ার তারপর এখানে বেগ দ্বিগুণ করবা হ্যাঁ যে যদি আমার বেগ একটা হয় তাহলে হচ্ছে কি এরকম আমি v স্কয়ার পাবো কিন্তু আমি যদি হচ্ছে গিয়ে 4 গুণ করি তাহলে দেখা যাবে যে এখানে মানে দ্বিগুণ করলে দেখা যায় 2v স্কয়ার আসে সমানুপাতিক হিসাবে তখন দেখব যে এটা 4v স্কয়ার আসছে তো আগে পাইছি শুধু v স্কয়ার এখন পাইছি 4v স্কয়ার তাহলে আবার কয়টা পার্থক্য আসছে চারটা পার্থক্য আসছে তাহলে বলি বেগ দ্বিগুণ করা হলে আমি চারটা তক্তা বের করতে পারবে সেটা অনেকে অনেক নানা রঙে ঢঙে করে আমি এভাবে তোমাকে দেখাইলাম মানে মেইন জিনিসটা কিভাবে অ্যাকচুয়ালি হইছে দেখো 2 কেজি ভরের একটা বস্তু 500 মিটার উপর অবস্থিত একটা বিমান থেকে ফেলে দেওয়া হলো ভূমি স্পর্শ করার মুহূর্তের গতি শক্তি কত সো তুমি জানো যে ভূমি স্পর্শ করার মুহূর্তে আমার বেগটা কত ছিল সেটা বের করতে পারলে আমি গতি শক্তিটা বের করতে পারবো তাহলে চলো আমরা আগে বেগটা বের করি যে u স্কয়ার প্লাস 2gh সো যেহেতু ফোর্সের স্থির অবস্থান থেকে এটা 0 হবে 2 2 কেজি পরের হিসাব 2 হবে g কত 9.8 কত উচ্চতা থেকে পড়ছে ভাই 500 মিটার থেকে তাহলে এটা হবে আমার 500 তাহলে 2 এর সাথে গুণ করলে এটা আসে হচ্ছে আমার 1000 তো 1000 এর সাথে যদি আমি 9.8 গুণ করি 1000 এর সাথে হ্যাঁ তাহলে দেখো আমার 98 করলাম একটা দশমিক চলে গেল একটা শূন্য চলে গেল বাকি দুইটা শূন্য এখানে বসিয়ে দিলাম তাহলে এটা আসবে আমার v স্কয়ারের মান আসবে 9800 সো এটা আমি জেনে রাখলাম সো 9800 সো এবার যদি আমি করি হাফ এম ভি স্কয়ার তাহলে আমার হাফ ভি দেওয়া আছে আমার 2 এটা হচ্ছে আমার 9800 টু কাটা আমার গতি শক্তি হবে 9800 জুল সো এই ছিল আমার রাজশাহী ইউনিভার্সিটির যে রিটেন সেই ম্যাথটা আমরা এভাবে করতে পারি সো আশা করি তোমরা এটা বুঝছো তারপরে দেখো যে কাজ শক্তি উপপাদ্যটা ব্যাখ্যা করো ভাই কাজ শক্তি উপপাদ্য হচ্ছে যে আমার গতি শক্তির পরিবর্তন কৃত কাজের সমান অর্থাৎ ডেল ডব্লিউ ইজ ইকুয়াল টু ডেল ই একটু বাংলা কথায় বিবৃতিটা লিখে দিবা হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার দ্যাটস ইট সো এই যে গতি শক্তির পরিবর্তন কৃত কাজের সমান আর কি এটাই সো গতি শক্তির উপপাদ্য অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের এসএসসির জন্য সো এটাই হচ্ছে আমরা দেখলাম সো এটা তুমি বাংলা বিবৃতিটা লিখবে তারপর ইকুয়েশনটা দেখাই দিবা সো আশা করি ভার্সিটি ফিজিক্সের ক্লাসটা তোমরা বুঝতে পারছো বই ভালোমতো পড়বা আর যে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো আছে ইসাক স্যারের বইয়ে দেখবা লাস্টের দিকে ওগুলো একটু পড়ে নিবা তোমরা সো সবাইকে থ্যাংক ইউ আজকের ক্লাস হচ্ছে এখানেই শেষ আল্লাহ হাফেজ